আপনি যথার্থ বলেছেন বাসুদেব। কিন্তু আমি মিত্র দুর্যোধনের উপকারকেও বিস্মরণ করতে পারব না। কিসের উপকার রাধেয়? আপনার সাথে মিত্রতা করার পশ্চাতে কি দুর্যোধন সমগ্র হস্তিনাপুরে সুত ও নিপীড়িত মানুষকে বিদ্যার অধিকার দিয়ে দিয়েছিলেন? উনি কি সমগ্র শোষিত ও নিপীড়িত সম্প্রদায়কে আপন করেছিলেন? না না রাধেয়, উনি কেবল নিজের লাভ হেতু আপনার সাথে মিত্রতা করেছিলেন। আপনার হৃদয়ে অর্জুনের প্রতি যে প্রতিস্পর্ধা ছিল তার কারণে আপনার সাথে মিত্রতা করেছিলেন। যদি আপনি নিজের দুঃখ ত্যাগ করে সমাজের দুঃখকে আপন করতেন তবে দুর্যোধনের কৃত্রিম মিত্রতার সত্যতা আপনি জানতে পারতেন। যদি দুর্যোধনের হৃদয়ে উপকারের ভাবনা থাকত তবেই আপনি তার মাধ্যমে সংসারের নিপীড়িতদের কাজে লাগতে পারতেন। বাস্তবে তাকে সমস্ত অধর্ম ও অপরাধ থেকে মুক্ত করতে পারতেন। কিন্তু আপনি এই সত্য জানেনইনি। আপনার উপর কৃত উপকারের বাস্তবে কোনো মূল্যই ছিল না। আমি জীবনভর পীড়িত ও বঞ্চিতদের দান করেছি বাসুদেব, নিজের সম্পত্তি থেকে নিজের জন্য কিচ্ছু রাখিনি। ধনদান করলে বাস্তবিক লাভ দানির হয়ে থাকে, দান গ্রহণকারীর নয়। আপনি যদি নিজের সামর্থ্যের প্রয়োগ নিজের মতো নিপীড়িতদের স্বাধীনতা প্রদানের জন্য করতেন তবে সবার লাভ হতো রাধেয়। আপনি বলছেন সমাজ আপনার সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েছে, কিন্তু ঈশ্বর দ্বারা প্রদত্ত ওই সম্ভাবনার মূল্য তো আপনি জানতেই পারেন। একটি সত্য জেনে রাখুন, যে ব্যক্তি সমাজের জন্য বেঁচে থাকে তার স্বয়ং নিজের লাভ হয়, কিন্তু যে ব্যক্তি কেবল নিজের জন্য বেঁচে থাকে সে স্বয়ং ও সমাজ দুজনেরই হানি করে থাকে। কুরুক্ষেত্রে আজ যে বিধ্বংস ঘটছে তার কারণ না দুর্যোধন না তো মামা শ্রী শকুনি। এই পাপ তিন মহারথি করেছেন, মহামহিম ভীষ্ম, গুরু দ্রোণ আর আপনি রাধেয়। আপনারা তিনজন যদি নিজেদের পালন করা ধর্মের পরিত্যাগ করে সমাজ কল্যাণের বিচার করতেন, দুর্যোধনকে সহায়তা না করতেন, তবে এই যুদ্ধই হতো না। আপনি যথার্থ বলেছেন বাসুদেব, এই সমাজের যত হানি অধর্মীদের দ্বারা না হয়ে থাকে তার অধিক হানি ধর্মজ্ঞানী ব্যক্তিদের নিষ্ক্রিয়তার দ্বারা হয়ে থাকে। এ মহাযুদ্ধের পাপ শিরোধার্য করছি। এবার সময় হয়েছে রাধেয়, নিজের দুঃখ ভুলে যান, নিজের অধর্মকে পরিত্যাগ করুন আর নিজের মৃত্যুকে স্বীকার করে নিন। এতেই সমাজের আর আপনার কল্যাণ হবে রাধেয়। আমি আপনার আদেশ স্বীকার করছি বাসুদেব, মৃত্যুকেও স্বীকার করছি। মহাভারত।
মাতা কুন্তীকে বলবেন উনি যেন আমাকে ক্ষমা করে, আর পাঞ্চালীকে বলবেন আমি নিজের রক্তপাত ঘটিয়েছি, ওর কলঙ্ককে ধৌত করার জন্য। শুধু একটাই প্রশ্ন বাসুদেব, আমার সামর্থ্যের পরিচয়, আমার সামর্থ্যের পরিচয় কি কখন হবে না? রাধেয়, যখন আপনার হস্তে ধনুক নেই, আপনার রথের চাকা ভূমিতে আটকে রয়েছে, আর আপনার নিজের বিদ্যার বিস্মরণ ঘটেছে, এরূপ সুযোগের সদ্ব্যবহার করে আপনাকে বধ করতে হচ্ছে, এটি কি আপনার সামর্থ্যের প্রমাণ নয়? চিন্তা করো না পার্থ, অঙ্গরাজ কর্ণকে বধ করো। যদি আমার রথের চাকা ভূমি থেকে বের হয়ে আসে অর্জুন, তবে সময়ের চলা বদলে যাবে, আর আমি রথের চাকা বের করার প্রচেষ্টা অবশ্যই করব। যোদ্ধা হয়ে অন্তিম সময় অবধি প্রচেষ্টা করা আমার কর্তব্য, কিন্তু এখন সূর্যাস্ত নিকটস্থ, ভগবান সূর্য আত্মগোপন করবে, এর পূর্বেই বধ করো আমাকে। এখন আমি নিজের পিতার সাথে যাত্রা করতে চাইছি। সূর্যাস্ত হতে আর এক মুহূর্ত বাকি পার্থ, এই সুযোগের সদ্ব্যবহার করো, অঙ্গরাজ কর্ণকে তার পাপের ভার থেকে মুক্তি দাও।